নমস্কার বন্ধুরা, কম্পি স্মার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আজ আপডেটটা কী হতে চলেছে। একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের মাঝে আজ উপস্থিত হয়েছি। যারা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন অর্থাৎ প্রাইমারি স্কুলে একটি বিরাট বড় ভ্যাকেন্সি বেরোতে চলেছে, যারা টেট পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। তোমরা জানো, তোমরাই জানো, অনেকদিন ধরে খবর পাওয়া যাচ্ছে যে তোমাদের টেট পরীক্ষা হতে চলেছে এবছরে। তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, এটুকু বলতে পারি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা অন্তত জানতে পারবে ফর্ম ফিল আপটা কবে হতে চলেছে, পরীক্ষাটি কবে এবং সিলেবাসটি। তোমরা প্রথমেই দেখে নাও টেটের সিলেবাসটি। তোমরা দেখতেই পাচ্ছ এই 150 নম্বরের পরীক্ষা, 1.5 ঘন্টার সময় এবং 150টি প্রশ্ন থাকে। সাবজেক্টগুলো দেখে নাও, বাংলা বাংলা থেকে 30টা কোশ্চেন আছে, 30 নম্বরের প্রতিটা কোশ্চেন 1 নম্বর করে থাকবে। ইংলিশে 30টি, 30 নম্বর, ইএনভিএস থেকে 30টি থাকবে এবং চাইল্ড স্টাডিজ থেকে 30টি থাকবে এবং ম্যাথ থেকে 30টি। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বাংলা, ইংলিশ, ম্যাথ এবং ইএনভিএসের ক্লাসগুলো তোমরা এই চ্যানেলে সরাসরি কাল থেকে তোমরা পেয়ে যাবে, অর্থাৎ আজ বিকেল থেকেই তোমরা একটা একটা করে ক্লাস পাবে, পুরো কমপ্লিটলি বাংলা, ইংলিশ, ইএনভিএস এবং ম্যাথ। এই চ্যানেলে তোমরা পুরোপুরি কমপ্লিটভাবে চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা অঙ্কের সলভ, প্রতিটা প্রশ্নের সলভ এবং ডেসক্রিপটিভভাবে পড়ানো হবে, যা তোমাদের অনেক অনেক উপকারী লাগবে সমস্ত কিছুই। আচ্ছা, এবার মূল বিষয়ে আসি। প্রাইমারি টেটে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে? সূত্র মারফত খবর যেটা পাচ্ছি, 10 তারিখের মধ্যে অর্থাৎ 10ই অক্টোবর, তার মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন পোর্টাল খুলে যাবে। তোমরা তার আগে থেকেই তোমরা খুব সম্ভবত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য হয়তো 15 থেকে 20 দিন দেবে, 1 মাস দেবে না। এবারে 15 থেকে 20 দিনের মধ্যে তোমাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করার পর বাকি থাকবে 60 দিন। 60 দিনের মধ্যে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হবে, অর্থাৎ টেট এক্সাম কন্ডাক্ট করা হবে। তা সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটা তোমরা আর কিছুদিনের মধ্যেই WEB প্রাইমারি এডুকেশন ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। তোমরা ওয়েবসাইটটা ফলো করো, যখন বেরোবে তোমাদের আমরা আপডেট দিয়ে দেবো। আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। এছাড়াও 60 দিন পর অর্থাৎ কালকে যেহেতু অ্যাডহক কমিটির বৈঠক হয়েছে, সেখানে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 11 তারিখ অথবা 18 তারিখ ডিসেম্বর মাসের এই দুটো দিন, এই দুটো দিন তোমাদের জন্য ভাবা হয়েছে। এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন যদি নবান্ন থেকে ছাড়পত্র পাওয়া যায়, এই দুটো দিনের মধ্যে যে কোনো একদিন তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে। অর্থাৎ তোমরা কিন্তু ডেডলাইন পেয়ে গেছো, 11 অথবা 18 ডিসেম্বর মাসে তোমাদের সেকেন্ড উইকেই বা থার্ড উইকে পরীক্ষা তোমাদের হতে চলেছে। তাই তোমরা আর যেবার প্রিপারেশান নিচ্ছ, প্রিপারেশান লেভেলটা আরও বাড়িয়ে দাও। ভ্যাকেন্সি বলতে গেলে ভ্যাকেন্সি প্রায় 25,000, 24,000 সামথিং মতো ভ্যাকেন্সি থাকবে, প্রায় 25,000। একটা অনেক দিন পর, অনেক বছর পর তোমরা সবাই জানো একটা ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে। তা বন্ধুরা, প্রিপারেশানটা জোর কদমে করো, আর এই চ্যানেলের মাধ্যমে তোমরা বাংলা, ইংলিশ, অঙ্ক এবং ইএনভিএস এর প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা প্রশ্ন উত্তর এবং ডেসক্রিপটিভভাবে কীভাবে বোঝানো হবে সে সমস্ত ক্লাস করানো হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো নতুন নতুন আপডেট এবং নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। ধন্যবাদ।